হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আমি আপনাদের দোয়া ভালোবাসায় খুবই ভালো আছি। তো চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে, খুবই মজার একটা রেসিপি, টক পাতার ভর্তা বা চুয়োর পাতার ভর্তা। তো ভর্তাটা ট্রাই করে দেখতে পারেন, অসম্ভব মজা হয়। তো চলে যাব এখন মূল রেসিপিতে। তো এই যে প্যানে আমি 1 চা চামচের মতো সরিষার তেল দিয়েছি, তো দিয়ে এখন শুকনো মরিচগুলোকে ভেজে নিব। এখানে প্রায় 7-8টার মতন মরিচ নিয়েছি আমি। তো মরিচটাকে ভেজে উঠিয়ে নিয়ে এখন আমি দিয়ে দিব পেঁয়াজটা। তো পেঁয়াজটাকে হালকা ভেজে নিব যেন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়, আর যেই পানিটা আছে পেঁয়াজে সেটা শুকিয়ে যাবে। তো নেড়ে চেড়ে এখন আমি উঠিয়ে নিব। তো এখানে আমি 2 চা-1 চামচের মতো সরিষার তেল দিয়েছি। তো দিয়ে এখন আমি পাতাটা দিয়ে দিব, এই যে পাতাটা। তো দিয়ে আমি নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নিব তেলটার সাথে। তো এখানে আমি কোনো পানি অ্যাড করব না, এমনিতেই পানি উঠবে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। তো দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো এখানে আমি রসুনের কোয়া দিব 10-15টার মতো, দিয়ে এই যে ঢাকনা দিয়ে দিলাম। তো এভাবে এটা সিদ্ধ হয়ে যাবে। তো ভিডিওটা শুরু করার সময় যারা এই পর্যন্ত দেখেছেন একটা লাইক দিতে ভুলে গেছেন, একটা লাইক দিয়ে আমাকে সাপোর্ট করবেন। আর যারা এই কাজটা অলরেডি করে ফেলেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তো এখন আমি ব্লেন্ডারের জারে দিয়ে দিচ্ছি। তো এটাকে আমি ব্লেন্ড করে নিব। তো এখন আর পাটাপোতার ঝামেলা নেই, ব্লেন্ড করলেই হয়ে যায় ভর্তা। তো এই আর কি। তো এখন এই যে মরিচগুলা, মরিচগুলাকে আমি ভালো করে গুঁড়া গুঁড়া করে নিব। তো সবগুলা মরিচ ভালো করে ভেঙে আমি গুঁড়া গুঁড়া করে নিব। তো আপনারা হয়তোবা দেখেই বুঝতে পারতেছেন। তো সাথে আমি এই যে পেঁয়াজটাকেও মিশিয়ে নিচ্ছি। তো পেঁয়াজটা আর মরিচটাকে ভালো করে মেখে নিচ্ছি আমি। তো এখানে আমি কোনো লবণ অ্যাড করব না, কারণ যেহেতু আমি পাতাটার সাথে লবণ দিয়েছি সেজন্য আমি কোনো লবণ আর অ্যাড করব না এখানে। তো এখন আমি পাতাটাকে ভালো করে কোচলে মিশিয়ে নিব। তো ভর্তা বলতেই এভাবেই করতে হবে। তো দেখুন এই যে আমি ভর্তাটা করে নিচ্ছি। তো ভাই আপুদের কাছে রিকোয়েস্ট থাকবে, যারা সাবস্ক্রাইব করেছেন আমার চ্যানেলটাকে তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ, আর যারা করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আর যারা দূর দূরান্ত থেকে দেখতেছেন আমার চ্যানেলটা, ভিজিট করতেছেন কিন্তু আমাকে এখনও বন্ধু করেনি, বন্ধু করে নিবেন এই আর কি। আর চ্যানেলে এসে কেউ স্প্যাম মেসেজ করবেন না, যদি সাবস্ক্রাইব করেন একটা গিফট বক্স বা একটা লাভ চিহ্ন দিয়ে যাবেন, আমি অবশ্যই সময় মতো যেয়ে আপনাদের ব্যাগ দিয়ে আসব। আমি আমার সময় মতন আপনাদের ব্যাগ দিব, কিন্তু আপনারা ব্যাগ পাবেন, এটা নিয়ে টেনশন করার কোনো দরকার নাই। কিন্তু আপনারা যদি স্প্যাম মেসেজ করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলেরও ক্ষতি হয়, আমার চ্যানেলেরও ক্ষতি হয়। তো সবাই ভালো থাকে।